খেলো ছোট ছেলে খেলনা দিয়ে বিছনার চাদর ছিঁড়ে খেলনা ছিঁড়ে কি দুষ্ট বাবা নাল বাজা হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি প্রিয় ভিউয়ার্স ডাল একদম রান্না হয়ে গিয়েছে এই যে মুগের ডালের মাথা দিয়ে খেলনা দিয়ে কিভাবে খেলছে আমার ছোট বাবা এদের নিয়ে সারাদিন ভালো যায় এরা গুছানো বিছানাও বুঝে না খাবার টেবিলও বুঝে না তবে কিছুটা ডিসিপ্লিন এদের মধ্যে আছে যা আমি শিখিয়েছি এই যে আমি চলে যাই বাবা আসো প্রিয় বিয়র সকাল সকাল রান্না বান্না সমস্ত ঘরের কাজ আমার হয়ে গিয়েছে আর আমার পোষ্য প্রাণ আমার সাথে কীরকম খুনসুটি করে একবার বিছানার ভিতরে একবার সোফার উপরে একবার ইকুরিয়ামের উপরে সে দৌড় দিয়ে চলে গেছে ওই সেই রুমে আবার আসবে দৌড় দিয়ে আসো আসো মন্টি আম্মু যাই আম্মু চলে যাই আম্মু চলে যাই আসো এই যে আমার কাপড় নিয়ে খেলবে না এই যে আমি চলে যাই চলে যাই আসো ভাত খাইতে আসো আসো মশা মাছি যাই থাকবে ঘরে সে এরকম লাফিয়ে লাফিয়ে মারার চেষ্টা করবে তো আমি সারাদিন এদের নিয়ে খুব সময় ভালো কাটে আমার প্রিয় ভিউয়ার্সদের আমার এই ছোট্ট টপ গাছের সবুজ শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটি শুরু করছি তো দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজ আবার আপনাদের মাঝে রান্না নিয়ে আজকের রান্না করব রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ি ঘন্ট তো দেখতে থাকুন এখানে আমি একটা বড় সাইজের রুই মাছের মাথা নিয়েছি তো এর সঙ্গে যা যা দিয়ে দেব লবণ দিয়ে দিচ্ছি ছিটিয়ে এবারে হলুদ পাউডার দিয়ে মেখে নিচ্ছি একটু হালকা করে ভেজে নেব এই হলুদ লবণ পাউডার দিয়ে তাহলে মাখানো হয়ে গিয়েছে এবার আমি ভাজার জন্য চলে যাই চুলায় কড়াই বসিয়েছি এবার দিয়ে দিচ্ছি সাদা তেল হালকা করে ভেজে নিয়েছি এবারে এর ভিতরে দিয়ে দেব মুগের ডাল ডালটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এর ভিতরে মশলাপাতি দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ দিয়ে ভালোভাবে ভেজে নেব ডাল ভাজা হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি আমার দেওয়া হয়ে গিয়েছে ভালোভাবে এবার জাল দেব মিনিমাম 7 থেকে 8 মিনিট জাল দিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য জিরা বাটা পাউডার হলুদ পাউডার স্বাদ মতো লবণ কাঁচামরিচ টমেটো কাটা দিয়ে এখন আমি 7 থেকে 8 মিনিট জাল দেব দিয়ে ফিরে আসছি আপনাদের প্রিয় ভিউয়ার্স 7-8 মিনিট পর ফিরে আসলাম ডালের গা থেকে জল জাল পেয়ে কমে আসছে আর এই মাছের মাথা একটু বেঙে দিচ্ছি মাখো মাখো হয়ে গেছে মুগ ডাল দিলে মুগ ডাল দিয়ে রুই মাছের মাথার রান্না টমেটো কাটা দিয়ে এইটা কিন্তু মুড়ি ঘন্ট না এটা ডালের মাথা দিয়ে ডাল রান্না তো আর একটু হবে তো ফিরে আসছি একটু পরে প্রিয় ভিউয়ার্স তো ডাল প্রায় হয়ে আসছে আর একটু হলে নামিয়ে ফেলবো তো দেখতে দিয়েছে মাছের মাথা দিয়ে ডালের রান্না পারফেক্ট হয়ে গিয়েছে ঝোল গা গায়ে চলে আসছে ঝোলটা গায়ে গায়ে চলে আসছে এবার আমি উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ছিটিয়ে
আর ধনিয়া পাতা দিয়েও এক দেড় মিনিট জাল দেবো। ধনিয়া পাতা ভিজা তো জাল দিতে হবে, না হয় এর গায়ে যে পানি আছে পানিতে এই তরকারি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই ধনিয়া পাতা দিয়ে আমি মিনিমাম এক দেড় মিনিট জাল দিয়ে নেই, যে কোনো সবজি মাছ হোক। তো একদম চলে আসছি খাওয়ার টেবিলে আবার আপনাদের মাঝে। একদম পারফেক্ট মুগের ডাল মাছের মাথা দিয়ে রান্না হয়ে গিয়েছে প্রিয় ভিউয়ার্স। ডালের সঙ্গে বরবটি আলুর ভাজা করেছি একদম সবুজ সবুজ করে, ছেলের খুব পছন্দ। আমার ছেলে মেয়ের পছন্দ মতোই রান্না করতে হয়, আর সে মাছের কাটা বেছে খেতে তার কষ্ট, তাই তার জন্য প্রতিদিন চেষ্টা করি এরকম কম বেশি একটু মুরগির গোশ অথবা মাছের কাটা ফেলে রান্না, তো তাও করেছি। তো আজকের রান্না বান্না এই অবধি ভিউয়ার্স। আমি এখানে আতপ চাল নিয়েছি, আমি আতপ চালের ভাত খাই, ছেলেকে এখন খাবার দেব, ওর একটু শরীরটা খারাপ। আর সেদ্ধ চালের ভাতও খাই, কিন্তু আতপ চালের ভাত খেলে ভালো লাগে, তৃপ্তি আসে। সেদ্ধ চাল তো খেয়ে খেয়ে বড়ই হয়েছি, এবার একটু চেঞ্জ করে খাই, অসুবিধা কী, দাম তো বেশি না। তো প্রিয় ভিউয়ার্স ভুল বুঝবেন না। প্রিয় ভিউয়ার্স একদম পারফেক্ট মাছের মাথা দিয়ে মুগের ডালের রান্না হয়ে গিয়েছে, বিসমিল্লা, অসম্ভব টেস্টি হয়েছে। একদম হালকা মশলা মাছের মাথা দিয়ে ডালের এই সুস্বাদু রান্নাটা হয়ে গিয়েছে। তো আজকে রান্নাবান্না এই অবধি, ফিরে আসবো নেক্সট দিন, সে অবধি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বড় ছেলের খাবার শেষ, ছোট ছেলে সে খেয়ে দেয়ে এখানে শুয়ে আছে, ক্ষণিক পরপর আমার সাথে খুনসুটি করে। তো তার খাবারের বাটি ওই যে সে মাছ বেছে বেছে খেয়েছে, ভাত খাবে না, মাঝে মাঝে তাকে একটু ভাত দেই, মাছ গোশ দেই, কারণ পেটের ব্যাপার, শারীরিক কথা চিন্তা করে মিলিয়ে মিশিয়ে খাবার দিতে হয়। সে এখন এখানে গড়াগড়ি পড়বে, যখন আমি শুবো তখন আবার আমার পাশে যায় শোবে। তো আজকের আমার এই ছোট পরিসরের ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ পাশে থাকবেন, আল্লাহ হাফেজ।